আলিপুর চিড়িয়াখানাতে নতুন দুই অতিথি মঙ্গলবার সকালে চিড়িয়াখানাতে এলো দুটি লেপার্ট উত্তরবঙ্গ থেকে একটি পুরুষ ও একটি মহিলা লেপার্ট আনা হয় আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন দুই অতিথি উত্তরবঙ্গ থেকে এদিন সকালে আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছায় দুটি লেপার্ড জানা গেছে লেপার্ড দুটির একটি পুরুষ ও একটি মহিলা দুটি লেপার্ডের বয়স প্রায় এক বছরের কাছাকাছি চিড়িয়াখানা সূত্রে খবর গত বছর মে মাসে উত্তরবঙ্গের বনকর্মীরা স্থানীয় একটি চা বাগান থেকে দুটি লেপার্ডের ছানাকে উদ্ধার করেন তারপর তাদেরকে রাখা হয় বেঙ্গল সাফারিতে সেখানেই বড় হতে থাকে তারা সোমবার উত্তরবঙ্গ থেকে তাদেরকে নিয়ে আসা হয় কলকাতার উদ্দেশ্যে সোমবার রওনা দেবার পর মঙ্গলবার সকাল নটা নাগাদ আলিপুরে এসে পৌঁছায় তারা জানা গেছে পুরুষ লেপার্ডটির নাম শিশির মহিলা লেপার্ডের নাম নয়ন চিড়িয়াখানা সূত্রে জানা গেছে আগামী প্রায় এক মাস পর্যবেক্ষণে রাখা হবে লেপার্ড দুটিকে তারপর জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই দর্শকেরা তাদের দেখতে পাবেন এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় লেপার্ডের সংখ্যা দাঁড়ালো তিন আজকে আমরা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল শিলিগুড়িতে আছে বেঙ্গল সাফারি যেটা ওখান থেকে আমরা দুটো লেপার্ড নিয়ে এলাম একটার দুটোরই বয়স কাছাকাছি আছে গত বছর মে নাগাদ যে আপাল চান্দ নেন যত ডিভিশন শিলিগুড়ির ওখানে কোনো একটা ঠিকানা দিয়ে রিকভারি হয়েছিলো রিকভারির পর ওরা বড়ো করেছে তো তার মধ্যে একটা মেল একটা ফিমেল আছে মেলটার নাম সিসি এবং ফিমেলের নাম নয়ন তো গতকাল রওনা দিচ্ছিলো আজ সকালে আমাদের পৌঁছে গেছে এই নিয়ে আমাদের লেবারের সংখ্যা দাঁড়ালো এই দুটো প্লাস আমাদের একটা ছিল তিন এবং এটাকে এক মাস আমরা কোয়ারেন্টাইনে রাখবো কোনো প্রবলেম হচ্ছে না দেবো মোটামুটি জুলাই লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে আমরা ভিচ আসতে কাছে এটা বের করে দেবো দেখতে পাবো বিচার দেখতে পাব ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड कोलकाता